নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পঁচিশে জানুয়ারি রয়েছে বিনায়ক চতুর্থী ও গৌরী পূজা যার ফলে পাঁচ রাশির জাতক জাতিকাদের মনের বিশেষ বিশেষ ইচ্ছা পূরণ হতে চলেছে ঋণ মুক্তি ঘটবে এবং অর্থনৈতিক উন্নতি হবে হঠাৎ করে আপনি হতে পারেন কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি যাদের উপর গণেশজির এবং গৌরী মাতার কৃপা পড়বে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন আপনার হস্তরেখাতে এবং আপনার জন্মছকে যদি বুধ গ্রহের অবস্থান শুভ থাকে তবে নিশ্চিন্তে থাকুন আপনি যেমন গণেশজির কৃপা পাবেন ঠিক তেমনি গৌরী মাতার কৃপা পাবেন এই দিন আপনি সকালে ঘুম থেকে উঠে পড়ুন তারপরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন যথাযথভাবে অভিজিৎ মুহূর্তে আপনি অবশ্যই গণেশজির পুজো করুন মাতা গৌরীর পুজো করুন এবং গণেশজির কাছ থেকে মাতা গৌরীর কাছ থেকে কৃপা প্রার্থনা করুন এর ফলে দেখবেন আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে এই অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন আপনি ঋণের দায় জড়িয়ে পড়েছেন ঋণ মুক্তি ঘটবে শুধু তাই নয় যারা দীর্ঘদিন ধরে সন্তানহীনতায় ভুগছেন তারা এই দিনটিকে অবশ্যই কাজে লাগান কিন্তু মনে রাখবেন এই দিন চন্দ্রের দর্শন একদম করবেন না গরিব দুস্থ ব্যক্তিকে আপনি আপনার সাধ্য কিছু না কিছু অন্ন অথবা বস্ত্র দান করুন যাদের বিবাহে সমস্যা রয়েছে বারে বারে পাত্রপক্ষ আসছে আপনার মেয়েকে দেখছে মিষ্টি খাচ্ছে চলে যাচ্ছে কোনো না কোনো কারণবশত বিবাহ ভেঙে যাচ্ছে অথবা গুপ্ত শত্রুতার দ্বারা আপনি আক্রান্ত হচ্ছেন তবেও কিন্তু গণেশজির কৃপা করুন এবং মাতা গৌরীদেবীর কৃপা পেতে অবশ্যই দিনটিকে বেছে নিন এবং যথাযথ নিয়মে পুজো করুন পুজোর যে শুভ মুহূর্ত পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর দুটো এগারো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি অবশ্যই মাতা গৌরী এবং গণেশজির পুজো করুন দেখবেন আপনার উপর কৃপা বর্ষিত হবে বারো রাশির মধ্যে বারো রাশির জাতক এবং জাতিকারাই এই কাজটি অবশ্যই করুন কিন্তু মনে রাখবেন বারো রাশির মধ্যে পাঁচটি বিশেষ রাশি পাচ্ছি যার উপর গণেশজির এবং মাতা গৌরীর কৃপা বর্ষিত হতে চলেছে আর এই পাঁচটি রাশি হল মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি এই পাঁচ রাশির ব্যক্তি নানা দিক থেকে উপকৃত হতে চলেছেন গণেশজির কৃপায় এবং মাতা গৌরীর কৃপায় কাজেই এই দিনটিকে অবশ্যই কাজে লাগান